এটা দেহ চেতনামূলক গান। সেই জায়গায় দাঁড়িয়ে আমার গুরু আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বাউল দীনদয়াল দাস বাউল, তার লেখা গান দিয়ে আজকে আমার অনুষ্ঠান শুরু করছি। তাই আমরা সবাই জানি ভালো হতে গেলে পয়সা লাগে না, খারাপ হতে গেলেই পয়সা লাগে। কারণ খারাপ যদি হতে যান, নয় মদ খেতে হবে, জুয়া খেলতে হবে, গাঁজা খেতে হবে, যে কোনো একটা খারাপ রাস্তায় যেতে হবে। খারাপ হতে গেলে পয়সার দরকার আছে, আর যদি আপনি ভালো হন এক পয়সাও খরচ হবে না, তাই না? হ্যালো, হল টাইপের যেটা সেটা কমাও তো, হল টাইপের যেটা সেটা কমাও। হ্যালো, হ্যালো, চেক, হ্যালো, আমি আমার সেই ভক্তকে লক্ষ্য করে এই গানটি গাইছি, যে ভালো হতে গেলে এক পয়সা খরচ হয় না, খারাপ হতে গেলে পয়সার দরকার। আমরা সকলে এসেছি মত্ত ধামে, এই ধামটার নাম হচ্ছে মরত ধাম, যে মরবে সেই আসবে। তবে হ্যাঁ, মরার জন্য এসেছি, তার মধ্যেও এমনও কর্ম আছে, সেই কর্ম করে গেলে হয়তো আমার রূপটা চিরদিনের জন্য থেকে যাবে, আমার সঙ্গে কথা হবে না। যদি বলেন কেমন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চলে গেছেন, তার কথা এখনো গোটা বিশ্বে আকাশে বাতাসে বেড়াচ্ছে। বিশ্বের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পৃথিবী যতদিন আছে ততদিন এরা মরবে না। তাহলে যদি সেরকম কর্ম করা যায়, মানুষ মরে না, লোকজন মারা যায়। মানুষ এক আর লোকজন একই আকারে দেখতে, কিন্তু হুশ বিবেক মান হুশ যার আছে সেই হচ্ছে মানুষ, জ্ঞান বিবেক যার নাই সেই হচ্ছে বেহুশ লোকজন। তাই এই পৃথিবীতে আজ 23 বছর হলো গান করি বাবা বাউল গান। গান বাজনাটা আমার বংশ পরম্পর, এখন আর কেউ করে না গোষ্ঠীর মধ্যে, এই আমি পাপি পড়ে আছি। কারণ গান বাজনা করতে গেলে কখনো তিন তালা, কখনো দধি দুগ্ধ চিরা মুড়িছানা, কখনো পলের বিছানা, সারাদিন একবারও ভাত জোটে না। তাই যখন যেমন তখন তেমন, তাই পৃথিবীতে ঘুরে দেখার তো আমার সম্ভব নয়। মোটামুটি 11টা রাজ্য ঘুরে দেখলাম, সবাই ভালো, একমাত্র খারাপ হচ্ছে আমি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গানটি গাইছি, শুনুন আমার ওই ভক্তকে লক্ষ্য করে, যে ভক্ত শুনতে চেয়েছে ঝুমুর তালের একটি গান। তাই ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এই চারটা দেশে গিয়েছি, আর ভারতবর্ষের 11টা রাজ্য ঘুরেছি। ঘুরে দেখলাম কি দেখলাম, সবাই ভালো হলো রে, শুধু আমি ভালো না, আমি ভালো না রে, শুধু আমি ভালো না, ভালো হতে কি যে লাগে। ও মা, একটা মানুষ ভালো হতে গেলে কি লাগে? ও বাবা, একজন মানুষ ভালো হতে গেলে কি লাগে সেটা আমি জানি না, দয়া করে আপনারা আমাকে জানিয়ে দিবেন যদি ভালো হতে পারি। ভালো হতে কি যে লাগে আমি তা তো জানি না রে, শুধু আমি ভালো না, আমি ভালো না রে। গোপী ভাই
শুধু আমি ভালো না সুধাংশু ভাই শুধু আমি ভালো না সবাই ভালো হলো রে আমি ভালো আমি ভালো আমি ভালো না সবাই বলে কালো পূর্ণিমা চা দুটলে পরে জগৎ করে আলো কোকিল পাখি দেখলে পরে সবাই বলে কালো পূর্ণিমা চা দুটলে পরে করে আলো কাকো দেখিতে কালো কাকো দেখিতে কালো ও তার সুর তো ভালো না রে আমি ভালো আমি ভালো আমি ভালো না সবাই ভালো হলো রে আমি ভালো না সবাই ভালো হলো রে আমি ভালো জগতে তারা সবাই অমর হয়ে গেল বিশ্ববাসীর আদর শ্রদ্ধা তারাই পেয়ে গেল ভালো যারা ছিল জগতে তারা সবাই অমর হয়ে গেল বিশ্ববাসীর আদর শ্রদ্ধা তারাই পেয়ে গেল দীনদয়ালের ভাগ্যে জুটল শিবানন্দর ভাগ্যে জুটল শুধু লাঞ্ছনা গঞ্জনা রে আমি ভালো আমি ভালো আমি ভালো না সবাই ভালো হলো রে আমি ভালো না
এই গান বাজনায় যখন আসলাম আমার বড় দাদা এমন কোন দিন নেই যে মানে যতটুকু ওজনের খাবার খেয়েছি তার চার ডবল ওজনের বকা দিয়েছি আমার বাবাকে বলতো বাবা ওকে বাড়ি থেকে বের করে দাও কারণ বিয়ে করেছি ইনকাম করি না যেখানে কান সেখানেই যাই বলে ওর বউ চলে যাবে আর ওর বউ চলে গেলে আমাদের কলঙ্ক হবে বংশের বদনাম হবে সব কিছু সহ্য করেও কিছু বলিনি আর এখন আমার বড় দাদা মাঝে মাঝে ফোন করবে বলবে শিলিগুড়িতে গান তোর কবে বলে দাদা শিলিগুড়ি গান তো নেই গান আছে নকশালবাড়ি গান আছে জলপাইগুড়ি গান আছে ময়নাকড়ি কোথায় ঠিক অ্যাড্রেসটা নিয়ে নেয় নেওয়ার পরে দেখি যখন মঞ্চে উঠি চারজন পাঁচজন একটা গাড়ি করে নিয়ে চলে গেছে গিয়ে আসে বসে গান শোনে অনেক সময় এমনও গান ব্যথার গান শুনে দাদা কান্না করে তাই আমার সেই দাদা যাহা কিছু বলেছে তিনি আমাকে আশীর্বাদ করেছে তিনি যদি আঘাত না দিতে তাহলে আমার এই অঘাত সমুদ্রে আমি আসতে পারতাম না কেহ বলে কটু কথা আমায় কেহ বা দেয় গালি কেমনে ভালো হব আমি কটু কথা আমায় কেহ বা দেয় গালি কেমনে ভালো হব আমি